বিশ্ববিদ্যালয় পুরান ঢাকা মানুষটির উপর নির্বিচারে আপনার বৃষ্টির মতন গুলি করে পাখির মতো মানুষ করা শুরু করলো। বঙ্গবন্ধু আনুষ্ঠানিক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এবং নয় মাসে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ আমরা অর্জন করেছি, স্বাধীন বাংলাদেশ অর্জন করছি, যা বাঙালি জাতির জন্য সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মহত্তম এক লক্ষ্য। এবং আমাদের বাংলাদেশের এখনো যা কিছু হচ্ছে, আপনারা মনে করেন বাংলাদেশ সবচেয়ে কাছাকাছি সময়ে উন্নয়নযোগ্য সম্পূর্ণ হয়েছে, যা আকাশের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছে, এটাও বঙ্গবন্ধুর চিন্তা, বঙ্গবন্ধুর সম্পদ থেকে হচ্ছে। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধুর সম্পদ থেকে হচ্ছে, এবং এটা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা করা সম্ভব হচ্ছে এই জন্যে, কারণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মধ্যে আপনার যেহেতু বঙ্গবন্ধুর রক্ত আছে এবং তার শরীরে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, এই জন্য তার মধ্যে করা সম্ভব হচ্ছে। তারা হলে সারা বিশ্বে যেখানে আপনার অর্থনৈতিক বিপর্যয়, সারা বিশ্বে যেখানে আপনার অর্থনৈতিক মন্দা, এখানে বাংলাদেশের অর্থনৈতিক রিজার্ভ বেড়ে যান, আপনার বাংলাদেশ ব্যাংক প্রতিদিনে তাদের আছে, আমি কয়েকদিন আগে এই সপ্তাহের আগে দেখলাম এটা ৩৫ বিলিয়ন ইউএস ডলার আমাদের যে রিজার্ভ, যাকে এই গত বিএনপি সরকারের মাত্র এটা ছিল এই ২০-২২ বিলিয়ন ডলার, তো এটা কত বেড়েছে। এবং আপনার এই সকল ক্ষেত্রে আমাদের জন্মমিত্র শিশু মিত্র মাতৃমিত্র এইগুলি কমেছে, মানুষের গড় আয়ু বেড়েছে, অর্থনৈতিক এবং বাংলাদেশ আজকে মধ্যমায়ের যে রাষ্ট্রে উন্নতশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে, এবং জননেত্রী শেখ হাসিনা ২১ সালের মধ্যে মধ্যমায়ের ৪১ উন্নত রাষ্ট্রের জন্য যে অনেক দূর এগিয়ে যাচ্ছে। এবং এটা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো, আমরা দুই দিন আগে অর্থনৈতিক সমিতি তারা একটা জরিপ দিচ্ছে বারাকাসা, ওই জরিপে বলছে যে বঙ্গবন্ধু যদি জীবিত থাকতো তাহলে কি হইতো, তাহলে অর্থনৈতিকভাবে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে এই ক্ষতির পরিমাণ হয়েছে ২২৮৮ ইউএস ডলার, যা বাংলাদেশের ২০ বছরের বাজেটের সমান, ওটা বারাকাসনের জরিপে বলছে পরশুদিন গতকালকে সকল কাগজে বেরিয়েছে। এবং বাংলাদেশ উন্নত রাষ্ট্র এবং আমরা অনেকে ওই মালয়েশিয়ার তুলনা দিই, মালয়েশিয়ার তুলনা জাপানের এলাকা থেকে বাংলাদেশ আজকে উন্নত হয়ে বঙ্গবন্ধু যদি পছন্দ করে যাবেন আমরা কাজে বঙ্গবন্ধুকে আপনার যে হত্যা, এটা একজন ব্যক্তিকে শুধু হত্যা না, বরং যে পাকিস্তান যে ওই শাসক গোষ্ঠী এবং আমাদের স্বাধীনতার সময় আমাদের ওই সময় এই দেশে বাংলাদেশে যারা দুঃসস্ত্র এমনকি আমাদের সেনাবাহিনীর মধ্যেও যারা পাকিস্তান পন্থী ছিল এবং আপনার যারা যেসব গোষ্ঠী যেসব দেশ আপনার ওই সময় আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য বিরোধিতা করছে, তারা ষড়যন্ত্রভাবে এইরকম বঙ্গবন্ধুকে হত্যা করার লক্ষ্য ছিল যে বাংলাদেশ যদিও একটা রাষ্ট্র থাকে, অকার্যকরী রাষ্ট্র থাকবে যা পরিচালিত হবে পাকিস্তানের কাছে এবং একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে আসলে পরিচিত তারে পরিচালিত হবে। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য যে বাংলাদেশ হবে একটি মুক্ত চিন্তা চেতনা সম্পন্ন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি শোষণ মুক্ত বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, মুক্ত চিন্তা চেতনা সম্পন্ন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, এটা যেন কোনদিন না হইতে পারে। এবং বাংলাদেশ যে আপনার সৃষ্টি হয়েছে, সৃষ্টির লক্ষ্যেই যেটা ছিল, আপনার যদি আপনার ১০ এপ্রিল যে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র যা নাকি ১৭ এপ্রিল পাঠ করা হয়েছে এবং আমাদের সংবিধান যদি দেখেন যে মূল লক্ষ্যটাই ছিল যে বাংলাদেশটা হবে এই বাংলাদেশের প্রত্যেক মানুষের তার সামাজিক যে মর্যাদা তার অন্ন বস্ত্র বাসনা শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান এগুলি সুনিশ্চিত থাকবে এবং আপনার প্রত্যেক মানুষের সমান অধিকার সুনিশ্চিত থাকবে এবং ন্যায্যতা সুশাসন নিশ্চিত থাকবে, এগুলি প্রত্যেকটা মানুষ কিন্তু ৭৫ দীর্ঘদিন আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে যাইতে পারি না। কি জন্য আমরা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর পরে আমাদের সকল ক্ষেত্রে আজকে সংগীতের কথা বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলেন, বঙ্গবন্ধুর যে চিন্তা চেতনা ছিল শিক্ষা ব্যবস্থা পূর্বদিকতা শিক্ষা ব্যবস্থা ছিল, যেখানে আপনি বলা হয়েছিল যে শিক্ষা ব্যবস্থা হবে অসাম্প্রদায়িক এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা একটি কর্মসংস্থান শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা গ্রহণ করার পরে একজন শিক্ষার্থী বা একজন সনদধারী ব্যক্তি নিজেই সে কর্মসংস্থান তৈরি করতে পারে, বরং সে উদ্যোগ নিয়ে সে প্রতিষ্ঠান করতে পারবে, আরো মানুষকে চাকরি দিতে পারবে। পরবর্তীতে এই শিক্ষা ব্যবস্থা কার্যকর করা হয় না, বরং কি করা হলো একটা জগা খিচুড়ি মারা একটা শিক্ষা ব্যবস্থা আনা হলো, সাম্প্রদায়িকের পরিবর্তন অসাম্প্রদায়িক মধ্যে সাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা, একটি কাগজের সার্টিফিকেট ধরায় দেওয়া হয় ছেলেদেরকে, সে হয়তো বলে যে অনার্স পাস মাস্টার্স পাস নামের পরে এম এ বিবিএ লাগে, কিন্তু এর দ্বারা শিক্ষার যে লক্ষ্য ছিল উদ্দেশ্য যে একটা শিক্ষা গ্রহণ করা হবে মানুষের মধ্যে তার জ্ঞানের পরিধি বাড়বে, তাদের দক্ষতা বাড়বে, এরকম তার মধ্যে মানবিক গুণাবলী বাড়বে, মূলত শিক্ষাদের তিনটা লক্ষ্য কোনোটাই হয় না, বরং তার মধ্যে কোনো দক্ষতাও বাড়ছে না, জ্ঞানও বাড়ে না, বিনয় তো সে নাই, বিনয় তো মানবিক গুণ বাড়ে না, বরং আপনার আগে একজন শিক্ষিত মানুষ যেভাবে আরেকজনকে সম্মান করত, এখন ছেলেমেয়েরা মনে করে আমি তো ভার্সিটিতে অনার্স মাস্টার্স পাস করছি, যে আমার ওই পাশের বাড়ি যে একজন অশিক্ষিত রিক্সা চালায় তারা দেখে আমি কিছুতে দাঁড়ায় দেবো, তারা দেখে কীভাবে সালাম দিব, এবং এই আদব কাজা নাই, কেন শিক্ষা ব্যবস্থার মধ্যে উন্নতি কতটা বা ধ্বংস করা হয়েছে। এবং আমাদের যে সংগীতের মধ্যে আমাদের যে দেশীয় সংস্কৃতি, আমাদের বঙ্গবন্ধু দেখেন আপনার সে দেশ স্বাধীন হওয়ার
হওয়ার পরে আপনার এই 10 জানুয়ারি দেশে এসে প্রথম খুঁজ দিচ্ছে যে আমাদের নজরুল কি অবস্থা আছে, নজরুলকে বাংলাদেশে নিয়ে আসো এবং তাকে জাতীয় কবি করা হয়েছে। আমাদের রবীন্দ্রনাথ সে অন্য ধর্মের বিষয় হয়ে তবু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানকে জাতীয় সঙ্গীত করা হয়েছে এবং সঙ্গীতকে সঙ্গীত শিল্পীদেরকে সে মানে শুধু ভালোই বাসতেন না, বলা হয়েছে যে কেউ গেলে সে এরকম কুলাকুলি করতো, সঙ্গীত শিল্পী এরকম যদি সাহিত্যিক গেলে সে একটু কুলাকুলি করতো এবং সাথে চাপ দিত এবং বলতো যে সঙ্গীত শিল্পী যারা সাহিত্যিক তাদের মধ্যে একটা শক্তি আছে, একটু চাপ দিলে আমার মধ্যে শক্তি সঞ্চারিত হয়, আমিও শক্তি পাই। এমনকি আপনার এই সঙ্গীত শিল্পী থেকে এমনকি সাহিত্যিক থেকে এরকম অন্যান্য যে মানে গুণাবলী থেকে গুণিয়া আজকে বঙ্গবন্ধু এক মহান শক্তিতে আসলে আসলে পরিণত হয়েছে। এবং বঙ্গবন্ধুর যে একটি নাম একজন কেউ কেউ বলেছে যে নামটাই একটি শক্তি এবং নামটাই একটা একটি প্রেরণা এবং নামটা যখন মানুষের সে উজ্জীবিত হয়ে যায় সে একদম এরকম মানে সে সাহসী হয়, কারণ বঙ্গবন্ধুর যে সাহসিকতা এই সাহসিকতা শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো নেতার সে একটু সাহসী নেতা ছিল এবং তার নিজস্ব যে সংস্কৃতি আপনারা দেখেন একটু মানে চিন্তা করলে হয় আপনার একটি দেশ মাত্র স্বাধীন হইল, স্বাধীন দেশের একজন মানে প্রথম এসে জাতীয় সঙ্গে গেল সে কি আইরা নিজের ভাষা বাংলা ভাষায় বক্তব্য দিল, বাংলা ভাষা বক্তৃতা দেয় সে সারা বিশ্বকে জানাইতো যে আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। কাজে আজকে 99 সালে যেটা নাকি আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে এটা তো বঙ্গবন্ধু বলে গেছিল সে 73 সালে জাতীয় সঙ্গে তার ভাষণে তারা বলে গেছিল। এবং আপনার যে আজকে 2018 আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে বঙ্গবন্ধু ওই সময় চিন্তা করে সে বেদমনিয়া ভূপ্রবন্ধ সে করেছিল এবং প্রত্যেকটা এরকম তার চিন্তা চেতনা হইতে ছিল। কাজে আজকে বরং আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা সবাই চাই যে আমাদের ছেলেমেয়েরা ভালো মানুষ হোক, তাদের মধ্যে ভালো গুণাবলী হোক, তারা সাহসী হোক, তারা সৎ হোক, তারা দেশপ্রেমিক হোক। এখন এইগুলি তো গুণাবলী হাট বাজারে কিনে পাওয়া যাবে না, এইগুলি যদি আমাদের সন্তানদেরকে যদি এরকম ভালো মানুষ হিসেবে পরিশুদ্ধ মানুষ হিসেবে সাহসী মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, এগুলি নিজেদের অন্তরে মানে ধারণ করতে হবে। এমনকি আমাদের কত সৌভাগ্য বঙ্গবন্ধু দেখেন তার জীবনের বেশিরভাগ সময় জেলে ছিল, জেলের সময়গুলি সে কিন্তু আপনাকে এক করে নাই, এগুলি মানে সে আরামায়াসে কাটা নাই, ওই জন্য সে লিখে গেছে তার জনগণের জন্য আপনার জেলখানার আপনার কারাগারের রুসলাম স্যার বই তার অসমাপ্ত আত্মজীবনী তার লিখে গেছে যা নাকি এখন আমাদের সন্তানদেরকে আমাদের জন্য আপনার অমূল্য সম্পদ হয়ে গেছে। এমনকি বঙ্গবন্ধুর আদর্শ যদি কেউ প্রশ্ন করে যে বাঙালি জাতির জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে মূল্যবান সম্পত্তি, আমি মনে করি সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে বঙ্গবন্ধু। এমন এই বঙ্গবন্ধুর যে অমূল্য সম্পদ এবং এই সম্পদকে সবচেয়ে বড় সম্পদ এই সম্পদকে সঞ্চারিত করতে হবে, এটাকে প্রসারিত করতে হবে, বিশেষ করে আমাদের যারা নতুন প্রজন্ম তাদের মধ্যে সঞ্চারিত করতে হবে। এই জন্যে বরং আমরা বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আপনার বেসরকারি উদ্যোগে কয়েকজন মানুষ এটা ক্ষুদ্র পরিসরে ব্যক্তিগতভাবে হয়তো কিছু মানুষ এটা করতেছে, বরং সরকারিভাবে একটি স্বয়ংক্রিয় একটি গবেষণা প্রতিষ্ঠান হওয়া দরকার, যে গবেষণা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু রাশিয়ার যে কর্মগুলি আছে তার যে একজনে বলেছে যে তার মানে এক ভাই তার কাছে কি আছে আমাদের সাবেক সচিব এইগুলি কোনো একটা গবেষণা প্রতিষ্ঠান থাকবে, তার ব্যবহার্য জিনিস, তার কথা, তার এরকম মানে কোন সময় কি ব্যবহার করছে, কি সে খাইতো, কি করতো, কিভাবে একজন মানুষ এরকম মাত্র এই অল্প বয়সে তার বিশ্বের জন্ম তার 75 আপনার সে মৃত্যু মাত্র 55 বছর বয়সে সারা বিশ্বকে কিভাবে কাঁপাই দিল এই অল্প সময়ের মধ্যে এত শক্তি এত সাহস, এইরকম সে মজব এলাকায় সে টঙ্কি পাড়া সে এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করিয়া এটার উপর একটা গবেষণা হওয়া দরকার। এবং আপনার তার হত্যাকাণ্ডটাও এটা গবেষণা মতো এই জন্যে যারা আজকে আমরা মানবতার কথা বলি, যারা আজকে মানুষের অধিকারের কথা বলি, যারা ন্যায্যতার কথা বলি, তাদের জন্য এটা জানা দরকার, তাদের জন্য এটা বের করা দরকার, সারা বিশ্বকে এটা জানা দরকার যে এরকম জঘন্য এরকম পর্ব একটি কাণ্ড কিভাবে ঘটলো যেখানে একজন নির্বাচিত রাষ্ট্রপতি জাতির জনককে শুধু হত্যাই করা হয় নাই, হত্যার পর তারা ইন্টিমিটি দেওয়া হলো, এর কোনো বিচার চাওয়া যাবে না, কত জঘন্য কত বিনীত, যেখানে একটি পশু পাখি মারা গেলে এর বিচার চাওয়া যায় তারা এরকম ইন্টিমিটির কোনো বিচার চাওয়া যাবে না, তার ফলে দীর্ঘ আপনার 21টা বছর আমাদের জননেত্রী শেখ হাসিনাকে তার এরকম মানে পিতা তার মাতা তার ভাই তার এরকম মানে ভাইয়ের মানে স্ত্রী তাদেরকে স্বজন হারানোর 16-17 জন মানুষকে তারা হত্যা করলো, এই বেদনাকে তার বুকে নিয়ে ধারণ করতে হচ্ছে, এই ব্যথাকে তার নিয়ে চলতে হচ্ছে। 93 সালে যখন মানে বুকটা শর্ট করতে হবে এমনি অনেক ভাই